আজ পিরিয়ড সচেতনতা দিবস। এবারের মূল প্রতিপাদ্য, ইটস টাইম ফর অ্যাকশন। স্বাস্থ্যসম্মত পিরিয়ডকালীন পরিচর্যা নিশ্চিত করতে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। বিভিন্ন জটিল রোগ এড়াতে পিরিয়ডকালীন সময়ে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ গাইনি রোগ বিশেষজ্ঞদের। আর স্যানিটারি ন্যাপকিনের দাম করমুক্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্তরা বিশেষের প্রতিবেদন। ভারতীয় চলচ্চিত্র প্যাডম্যান নারীর পিরিয়ডকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচল মুরুগানান্থমের জীবনের বাস্তব কাহিনী অবলম্বনে সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র এটি। এই চলচ্চিত্রের গ্রামের নারীদের মতোই বাংলাদেশের 86% নারী পিরিয়ডকালীন সময়ে ব্যবহার করেন পুরনো কাপড়। এ তথ্য ন্যাশনাল হাইজিন সার্ভে। পিরিয়ডকালে অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার বয়ে আনতে পারে নানা রকম জটিল রোগ, বলছেন বিশেষজ্ঞরা। একটা কাপড় অন্তত পক্ষে দুটো সাইকেলের বেশি কিন্তু ব্যবহার করা উচিত না। অবশ্যই ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে। পোকামাকড় জিনিসটা যদি ওখানে যায়, পরবর্তীতে যদি সেই কাপড়টা ব্যবহার করে, তাতে কিন্তু তার সাংঘাতিক ভাবে সমস্যা হতে পারে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। সাদা স্ট্রাপ বলে কিছু সমস্যা হয় একটা মেয়ের, সেই ইনফেকশনটা প্রথমে ওখান থেকে শুরু হয়, তারপরে মূত্রথলিরও ইনফেকশন হতে পারে, ভাজিনাল ইনফেকশন হতে পারে। বাংলাদেশের বাজারে স্যানিটারি ন্যাপকিন রয়েছে বিভিন্ন কোম্পানির। কিছু কিছু স্যানিটারি ন্যাপকিনের দাম বেশ কম, কিন্তু অনেক ক্ষেত্রেই তা নিম্নবিত্ত ও গরিব নারীদের নাগালের বাইরে। ন্যাশনাল হাইজিন সার্ভের হিসাবে দেশের 20% কম নারী ব্যবহার করেন স্যানিটারি ন্যাপকিন। এই যে 80% ইউজ করে না, এটা আপনার সচেতনতার অভাব, তারপরে সোশ্যাল ট্যাবু এবং উচ্চ মূল্য। তো এই তিনটা কারণে আমরা মনে করি, তো কোন নির্দিষ্ট ভাবে একটা কারণ যে শুধুমাত্র দাম বা শুধুমাত্র অ্যাওয়ারনেস, এটা না। কিন্তু অ্যাকচুয়ালি সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, আমরা আশা করব সরকার এই বাজেটের মাধ্যমে সম্পূর্ণরূপে ভ্যাট এবং ট্যাক্স এই স্যানিটারি ন্যাপকিন বা এটার যে র মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়াল আছে এগুলির উপরে যাতে এই ভ্যাট এবং ট্যাক্স সম্পূর্ণরূপে প্রত্যাহার করে। পিরিয়ড চলাকালে অনেকে মানসিক অবসাদে ভোগেন, হতে পারে পেটে বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা। এ সময় পুষ্টিকর খাবার খাওয়া ও প্রচুর পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। পিরিয়ড, মাসিক বা ঋতুস্রাব নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। একজন নারীর নিয়মিত ও সঠিকভাবে পিরিয়ড হওয়ার অর্থ তিনি সন্তান ধারণে সক্ষম। তাই পিরিয়ড কেবল নারীর সঙ্গে নয়, পুরো পৃথিবীতে নতুন জীবন সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।